নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে কোথায় উপস্থিত রয়েছি আশা করি আগের ভিডিওতেই আপনারা দেখে নিয়েছেন। তাও একবার যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিই যে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ওয়ার্মিং আপ কিডসের অ্যানুয়াল স্পোর্টসে। এখানে কিন্তু খুঁদে খুঁদে ফুটবলাররা, ছোট ছোট বাচ্চারা যেভাবে খেলাধুলো করছে সেটা সত্যি খুব কিউট, আর দেখেও এই জিনিসটা সবার ভালোই লাগবে। তবে আজকের আমরা সব শেষে এখানে কথা বলেছিলাম, বিশেষ চমকের কথা তো আগেই বলেছি, এখানে মোহনবাগানে দিমিত্রি পেত্রাতস, গ্লেন মার্টিন উপস্থিত ছিলেন। তাছাড়াও আমরা এখানে সব শেষে কথা বলেছিলাম ওয়ার্মিং আপ কিডসের ফাউন্ডার অশ্বিনী ক্যারিয়ার সঙ্গে, পাশাপাশি কথা বলেছিলাম ওয়ার্মিং আপ কিডসের ফিজিওর সঙ্গে। এই যে ফুলের মতন ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে তিনি ট্রেন করছেন, গাইড করছেন, বিশেষ করে ওয়ার্মিং আপ কিডসের ভবিষ্যতের চিন্তাভাবনা কি, পরিকল্পনা কি, আজকের যে স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট সেখান থেকে এতগুলো বাচ্চা পার্টিসিপেট করেছে আর তারা সুন্দরভাবে মাঠে ময়দানে বন্ধুদের সঙ্গে মিলেমিশে ফুটবল খেলছে, স্পোর্টসে পার্টিসিপেট করেছে, তো এই ওয়ার্মিং আপ কিডসের ভবিষ্যতের পরিকল্পনা কি, কীভাবে তৈরি হলো পুরো বিষয়টা, সেই বিষয়ে কথা বলেছিলাম অশ্বিন ক্যারিয়ার সঙ্গে। অশ্বিনী ক্যারিয়ার ঠিক কী জানিয়েছেন সেটাই আপনারা একবার শুনে নিন। আচ্ছা, প্রথমেই প্রশ্ন রাখবো, এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা এত সুন্দর উদ্যোগ আপনাদেরকে বা এই ওয়ার্মিং আপের তরফ থেকে, এটা কীভাবে শুরু হলো পুরো বিষয়টা যদি একটু বলেন, মানে কীভাবে মাথায় এলো, কীভাবে শুরু করা যায় নি ওয়ার্মিং আপ, তারপরে এত সুন্দর সুন্দর এত বাচ্চাদের একটা স্পোর্টস অ্যানুয়াল। যদি সত্যি বলবো, এটা যখন আমার শুরু হয়েছিল তো আমরা সেই সময় খুঁজছিলাম কলকাতাতে, এই 3 বছর বয়সে একে কোথায় ভর্তি করব ফুটবল ট্রেনিংয়ের জন্য, কিন্তু আমরা একটাও খুঁজতে পাইনি। তো সেই সময় আমার ওয়াইফ আমাকে সাজেস্ট করলো কি যদি এখানে এত কিছু হচ্ছে না, আর ওখানে সেই সময় 12 বছরের আগে এজে কিছু ছিল না, তো আমার ওয়াইফ আমাকে সাজেস্ট করলো এটা আমরা বাচ্চাদের জন্য আমরা শুরু করলাম। এই 8 বছর পরে আমরা শুরু করলাম, আর এখন আমাদের ফ্যামিলি 2 বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম, আর এখন আমরা 7 বছরে 200 বাচ্চা এসে হয়ে গেছি আমরা আমাদের ফ্যামিলি। এই এত বাচ্চাদের, আপনাদের ফিজিওর সঙ্গেও কথা বললাম, মানে খুব কোমলতার সঙ্গে বিষয়গুলো দেখতে হয়, কেননা এত ছোটো ছোটো বাচ্চা এরা সব, এদের এই ফুটবল খেলছে একটা আলাদাই ইন্সপিরেশান বললেই চলে। তারপরে আজকের যে বিশেষ উদ্যোগ দিমি পেত্রাতস, তারপরে হচ্ছে গ্লেন মার্টিনসকে আপনারা নিয়ে এলেন, আরও সবাই অনেক ব্যক্তি গুণীজন ব্যক্তি আপনারা উপস্থিত ছিলেন, হ্যাঁ জয়দীপ মুখার্জি সবাই উপস্থিত ছিলেন এখানে, তো এই জিনিসগুলো সত্যি ইন্সপিরেশান। তবে আগামী দিনে বিশেষ আরও কি চিন্তাভাবনা রয়েছে ওয়ার্মিং আপের তরফ থেকে আপনাদের? আমাদের বিভিন্ন রকমের এক্সচেঞ্জ প্রোগ্রামস আমরা করতে পারি। এখন আমাদের আন্ডার 13 আন্ডার 14 টিমস যেটা আছে, যা বাচ্চারা আমাদের সঙ্গে অলরেডি 6-7 বর্ষ দিয়ে প্র্যাকটিস করছে, ওরা এখন রিয়েলি ভালো ফুটবল খেলছে। তো আমাদের টিম ভেরিয়াস বেবি লিগসে পার্টিসিপেট করে, ভেরিয়াস ইউথ লিগে পার্টিসিপেট করে, আর ওখানে গিয়ে এক্সপোজারটা নিচ্ছে, আমরা অনেক টিমকে ইনভাইট করি। সো এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা অনেক করি, যেমন আজকেও মোহামেডান স্পোর্টিং আন্ডার 14 আসছে, তিনটায় ওরা আসবে, আর আমাদের যা বেস্ট প্লেয়ার্স আজকে হবে ওরা ওদের সঙ্গে আন্ডার 14 টিম খেলবে। সো পুরো বছরেই আমাদের কিছু না কিছু হতেই থাকে, মানে এভরি মান্থ দের ইজ কিছু না কিছু হতে থাকে। আচ্ছা, ওয়ার্মিং আপের তো আপনি ফিজিও, তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখন এই বয়সেই খেলার সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই বিষয়গুলোকে অ্যাজ এ ফিজিও হিসেবে কতটা আপনি মানে সূক্ষ্মভাবেই বলবো বিষয়টাকে, কারণ যেহেতু এরা একদম ফুলের মতন ছোটো ছোটো বাচ্চা, তো বিষয়টাকে কীভাবে আপনি দেখেন? প্রথম জিনিস হচ্ছে এগুলো আমাদের সময় ছিল না, আমরা বেসিক্যালি ফুটবল ফলো তো প্রচুর করি, প্রবাবলি আই উড বিকাম আ ডক্টর, আই উড বিকাম আ ফুটবলার। আমাদের সময় এত ছোটো বয়স থেকে আমাদেরকে খেলাধুলো করানো হতো, এই যে 3 বছর বয়স থেকে খেলানো শুরু হচ্ছে, এই যে গ্রোথ পিরিয়ডটা এরা বুঝছে জিনিসটাকে, শুধুমাত্র ফুটবলটা নয় তার মানসিকতাটা বোঝা, একে অপরের সঙ্গে খেলা, এই জিনিসগুলো আমাদের সময় ছিল কিন্তু অনেক বয়সে শুরু হয়েছে, মানে 6-7 বছর বয়স, 8 বছর বয়স থেকে শুরু হয়েছে, তখন কিন্তু অলরেডি ডেভেলপমেন্টটা হয়ে যাবে। তো তার আগে থেকে করলে যে সুবিধাটা হয়, মানে বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, দ্য কিডস আর বিকামিং মাচ মোর ওরিয়েন্টেড টুয়ার্ডস দ্য গেম, অ্যান্ড ইটস বেটার ফর ইন্ডিয়ান ফুটবল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যান্ড দ্যাটস, অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দিস ফ্রম সাচ আ ইয়াং এজ, সো ইটস আ গুড পয়েন্ট অফ ভিউ। থ্যাংক ইউ। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।